যে ব্যক্তি সেজদায় গিয়ে দোয়াটি মাত্র তিনবার পড়বে তার জীবনের সমস্ত গুণ আল্লাহ সুবাহান তালা ক্ষমা করে দিবে সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ আজিম আপনি এক বছর দুই বছর তিন বছর নয় সত্তর বছর গুণা করেছেন আশি বছর গুণা করেছেন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন লাউবালি আল্লাহ সুবাহান তালা বলেন আমি পরোয়াই করি না বান্দা জীবনের সব গুণা মাফ করে দিব এই জন্য জীবন নিয়ে অনেকে হতাশ যে জীবন হুজুর কত গুণা করলাম বৃদ্ধ হয়ে গেছি এখন কি করা যায় অথবা অনেক যুবকের হতাশ যে হুজুর এত পরিমাণে গুণা করছি আল্লাহকে ক্ষমা করবে এরকম অনেক টেনশন অনেক ডিপ্রেশন আমাদের কাজ করে আর এই ডিপ্রেশনে থাকার কারণে আমরা সবকিছু ছেড়ে আমরা আসলে ভালো হতে পারি না মনে করি যে আল্লাহকে আসলে ক্ষমা করবে নাকি অথচ করিম সাল্লাহ আলাইসাল্লাম বলছেন ফালাহবালী আল্লাহ সুবাহ বলেন আমি আমার কোনো বান্দাকে ক্ষমা করে দিতে পৃথিবীর কারো কোনো পরোয়া করি না এবং কারো অথরিটির পরোয়া আমি আল্লাহ সুবাহ করি না কি সুন্দর কথা রসুল করিম সাল্লাহাম বলে গিয়েছেন এই জন্য প্রিয় ভাইয়ারা আমার জীবনে অনেক গুণা করছেন স্মৃতিপটে বারবার ঘুরে যাহারে আমি তো ওই গুণাটা করে ফেলছি আমি তো ওই গুণাটা করে ফেলেছি না আজকে থেকে আর কোনো টেনশন করার কোনো কারণ নাই নামাজের সেজদায় গিয়ে অথবা তাহাজ্জুদ নামাজের সেজদায় গিয়ে অথবা নফল নামাজের সেজদায় গিয়ে দোয়াটি মাত্র তিনবার পড়বেন নামাজ সে আল্লাহ সুবাহ কাছে বলবেন রব্বুল আলমিন গুনা করেছিলাম কিন্তু রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম এর হাদিস শুনেছি যে রাসূল বলেছেন ফালা উবালি তুমি পরোয়া ছাড়াই ক্ষমা করে দাও এর জন্য আল্লাহ তোমার কাছে হাত উত্তোলন করেছি জীবনের সব গুনা ক্ষমা করে দাও এই কথা যদি বলতে পারেন ইংশা আশা করা যায় জীবনের সমস্ত গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবে তবে সেক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে জীবনের সমস্ত গুণাল্লাহ মাফ করবে সেটা হচ্ছে সগিরা গুণা কবিরা পাওয়ার জন্য পূর্ব মাফ আপনাকে তাওবা করতে হবে কঠিন ভাবে তাও কেমন করে করবেন অনেকে মনে করে যে তাও করতে হলে মনে হয় হুজুরের কাছে যাওয়া লাগে অনেকে মনে করে যে তাওবা করতে হলে মনে হয় যে পীর সাহেবের কাছে যাওয়া লাগে না তাও বা আপনি নিজে নিজেই করেন তাওবাহ আপনি এমনভাবে করবেন আপনার গুনাহ গুলির কথা স্মরণ করে আল্লাহ রে বলবেন আল্লাহ বুঝি নাই অনেক গুনাহ করে ফেলেছি কিন্তু আজকে থেকে তাওবা করলাম আর জীবনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন গুনাহ করবো না ইনশাল্লাহ প্রতিজ্ঞা করার নাম হলো তাওবা আল্লাহ বলছেন ইনাল্লা হইব্বুল তাওয়াবিন ও হাব্বুল মতা তাহিরেন যারা তাওবা করে তাদেরকে আল্লাহ পাক সব বেশি পছন্দ করে এর জন্য নামাজের ফিজদায় গিয়ে তিনবার পড়বে নিয়া আরব্বী ইয়া রব্যেগ ফিরলি ইয়া রব্যেগ ফিরলি এই দুটা যদি আপনি পড়তে পারেন এর অর্থ হলো হেরব ইগফিরলি জীবনে সব গুনা ক্ষমা করে দেন এই দোয়া পড়ার সাথে সাথে আপনি যদি তার সাথে আরো কিছু বেনিফিট চান বেনিফিটের কথা শুনলে মানুষ আবার খুব খুশি হয় যদি তার সাথে আপনি চান যে আপনার উপরে রহম হোক রিজিক আপনার বেড়ে যাক আপনি ধনী হন তাহলে ইয়া রব্বিক সাথে পড়বেন এর ওয়ার জুকনি ওয়াহিনী ওয়া এই দোয়াটা পুরোটা যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ সব তালা অনেকগুলি পুরস্কার দিবে প্রথম নাম্বার হলো আপনার গুনামাফ হয়ে যাবে এরপর আল্লাহবাক আপনার উপরে রহমত নাজিল করবে এরপর আল্লাহ তালা আপনাকে রিজিকের অভাব দূর করে দিবে পারবেন না ইনশাআল্লাহ আজকে থেকে আমলটা শুরু করে দিবেন আল্লাহ সুবিহআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমলি জিন্দিগি ঘটন করার তৌফিক দান করুক জীবন শেষ হয়ে যাচ্ছে হায়াত শেষ হয়ে যাচ্ছে পৃথিবীতে কেউ কোনোদিন চিরদিন বাঁচবে না একথা জানা সত্ত্বেও আমাদের অনেক সম্পদ দরকার অনেক টাকার দরকার আল্লা বলছেন কাবির যত দিন না পর্যন্ত সাড়ে তিন হাত কবরে তোমাকে পৌঁছানো হবে তত দিন পর্যন্ত দুনিয়ার লোভ লালসা তোমার থেকে বিদায় নিবে না পুরোনার আয়াত স্পষ্ট আয়াত এর জন্য প্রিয় ভাইয়া আমার আমরা দোয়া করি হেরব আপনি আমাদেরকে দুনিয়ার মোহমায়া ত্যাগ করে একমাত্র আপনার দিকে রুজু হওয়ার তৌফিক আপনি আমাদের দান করেন আমি